আসসালামু আলাইকুম সবাইকে, ইয়ামি অ্যান্ড ইজি রেসিপিস চ্যানেলে স্বাগত জানাচ্ছি। মেয়োনিজ আমরা কম বেশি ঘরে তৈরি করি, কিন্তু উপকরণের পরিমাণের গোলমিলের কারণে মেয়োনিজ পারফেক্ট হয় না, আবার পাতলা থেকে যায়। আমি আজকে মেয়োনিজ তৈরিতে যে উপকরণ ও তার পরিমাপ দেখিয়েছি তা যদি ফলো করেন তাহলে আপনাদের মেয়োনিজও এমন পারফেক্ট হবে। মেয়োনিজ তৈরি করার জন্য এখানে আমি একটি ডিম নিয়েছি। ডিমটি অবশ্যই রুম টেম্পারেচারে হওয়া লাগবে, ফ্রিজে থাকলে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে রাখবেন। এবার দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ গোলমরিচের গুঁড়া, 2 চা চামচ চিনি, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার দিয়ে দিচ্ছি সিরকা 1 টেবিল চামচ। এবার ভালোভাবে মিশ্রণটি মিশিয়ে নিব। 30 সেকেন্ডের মতো আমি মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, ব্লেন্ড করে নিচ্ছি। উপকরণগুলো খুব ভালোভাবে মিশে গেছে। এবার আমি এই উপকরণের সাথে তেল যোগ করব। এখানে আমি 1 কাপ তেল নিয়ে নিয়েছি, এখানে রেগুলার তেল নিয়েছি, আপনারা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। এবার আমি এই তেল 5 বারে মিশ্রণের সাথে যোগ করব এবং 30 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিব। প্রথমবার দিলাম, ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। দ্বিতীয়বার আবার তেল দিচ্ছি, এভাবে অল্প অল্প দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব। একসাথে যদি তেল দেওয়া হয় তাহলে ডিম ফেটে যাবে, সেক্ষেত্রে মেয়োনিজ ভালো হবে না। 2 বার তেল দেওয়ার ফলেই দেখুন মিশ্রণটি ঘন হয়ে এসেছে। এভাবে আমি 5 বারে তেল দিয়ে নেব এবং ভালোভাবে ব্লেন্ড করে নিব। শেষবার তেল দিয়ে নিচ্ছি, আর সাথে দিচ্ছি 1 চা চামচ সরিষার তেল। সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা অনেক বেশি ভালো আসবে। এ পর্যায়ে আমি আবার একটু ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, আর একটু ঘন করে নিচ্ছি মিশ্রণটি। আপনারা কিন্তু মেয়োনিজ হাতেও তৈরি করতে পারেন হ্যান্ড হুইস্ক দিয়ে, সেক্ষেত্রে একটু বেশি সময় লাগবে। আমার মেয়োনিজ পুরোপুরি তৈরি, দেখুন কি পারফেক্ট হয়েছে এবং কি পরিমাণ ঘন হয়েছে। উপকরণের পরিমাণগুলো যদি ঠিক রাখেন এবং আমি যেভাবে তৈরি করেছি যদি সেভাবে তৈরি করেন তাহলে আপনাদের মেয়োনিজও এমন পারফেক্ট হবে, আর খেতে কিন্তু দারুণ এই মেয়োনিজ। এবার একটি বাটিতে আমি ঢেলে নিচ্ছি, বাসায় অবশ্যই তৈরি করে দেখবেন, ইনশাআল্লাহ নিরাশ হবেন না। এই মেয়োনিজ দিয়ে আমি চিকেন শর্মা তৈরি করেছি, যার একটি রেসিপি আমি খুব শীঘ্রই আপলোড করব। রেসিপিটি দেখার আমন্ত্রণ রইল, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।